হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ডিএস গ্রুপ অফ বাইকিং, আর আমি আপনাদের সাথে দীপায়ন। আজ আমরা যাচ্ছি চন্দ্রকেতুগড় বলে একটা খুব সুন্দর জায়গা, যেটা একটা ঐতিহাসিক জায়গা, আর জায়গাটা রয়েছে আপনাদের উত্তর চব্বিশ পরগনা জেলার একটা জায়গায়। তো একটা জিনিস বলে রাখা ভালো, ইউটিউবে এটা আমার ফার্স্ট টাইম অ্যান্ড এটা আমার ফার্স্ট ভিডিও ইউটিউবের। আর আজ আমার সাথে রয়েছে আমার বন্ধু অভিষেক, অ্যান্ড ভিউয়ার্স আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সঙ্গে করে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন, অ্যান্ড যাতে আমার নতুন নতুন ভিডিও এলে সেগুলো আপনারা দেখতে পান। হ্যালো ভিউয়ার্স, আমরা কলকাতা থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম। এখন আমরা যে অঞ্চলে আছি সেই অঞ্চলটা কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে উত্তর চব্বিশ পরগনার বেড়াচাঁপা অঞ্চলে। জায়গাটার নাম চন্দ্রকেতু, চন্দ্রকেতু দুর্গ। রাজা চন্দ্রকেতু আমলে এই দুর্গটি তৈরি করা হয়েছিল এবং তারপরে চন্দ্রকেতু দুর্গটি বর্তমানে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে স্থায়ী বাসিন্দাদের মতে। আপনারা এখন যে অঞ্চলটির ছবি দেখছেন এটি পুরোটাই ধ্বংসস্তূপ, কিন্তু ধ্বংসস্তূপ হলো ওই স্থানটি ঐতিহাসিক স্থান হিসাবে পরিচিত। এই অঞ্চলের কিছু দূরে বিদ্যাধরী নদীর কাছে, বিদ্যাধরী নদী অবস্থিত এই অঞ্চল থেকে 10 কিলোমিটার দূরে, এবং এই অঞ্চল থেকে 2 কিলোমিটার দূরে একটি পাহাড় অবস্থিত। সেই পাহাড়টিতে আমরা যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।